প্রথম ধাপের তফসিলে পড়েনি কুষ্টিয়া পৌরসভার নির্বাচন, তবুও সরগরম কুষ্টিয়া নির্বাচনী মাঠ। মেয়র পদে মনোনয়ন পেতে মাঠে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী, আর কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় স্থানীয় বিএনপি। সবশেষ 2016 সালে কুষ্টিয়া পৌরসভায় নির্বাচন হয়। তখন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন আনোয়ার আলী। পৌরসভায় নাগরিক সুযোগ সুবিধা নিয়ে নানা অভিযোগ থাকলেও এবারও মনোনয়ন পাওয়ার আশা বর্তমান মেয়রের। আমি যদিও আওয়ামী লীগ করি, কিন্তু মূলত সব দলের লোকই আমার নির্বাচন করে। কাজ করার চেষ্টা করছি, যতটুকু পারছি করছি, মূল্যায়নটা করবে জনগণ। 42টি ওয়ার্ড নিয়ে গঠিত কুষ্টিয়া পৌরসভা নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও বসে নেই প্রার্থীরা। মনোনয়ন পেতে তৎপর আওয়ামী লীগের একাধিক প্রার্থী। নৌকা প্রতীকের জন্য আমি সব জায়গায় সাংগঠনিক তৎপরতা আগেও করেছি, এখনও করছি। সম্মিলিতভাবেই এটা আমরা করব নির্বাচন, এটা আমার একক কোনো নির্বাচন তো হবে না। দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি অবশ্যই মেয়র নির্বাচন করব। বিপুল ভোটে দেন যে আমাকে জয়যুক্ত করার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। এরই মধ্যে অনেক মেয়র ও কাউন্সিলর প্রার্থীর ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহর। তবে আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে নামলেও কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় বিএনপি। বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড যদি সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।